কক্সবাজারে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, চার পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার। সেনাবাহিনীকে জনগণের সুখ দুঃখের অংশীদার হবার আহ্বান প্রধানমন্ত্রীর, মিলিটারি একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন। অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে যুক্তিতর্ক, খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন, অভিযোগ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের। এবং নন এমপিও শিক্ষক কর্মচারীদের অবস্থান অব্যাহত, দীর্ঘদিন দাবি না মানায় ক্ষোভ, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সঙ্গে থাকবেন উসরাত উর্মি। কক্সবাজারের মহেশখালীতে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, অক্ষত অবস্থায় চার পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বুধবার সন্ধ্যা 6:45 দিকে মহেশখালীর দক্ষিণ পুটিবিলা এলাকায় একটি এবং অপরটি একই উপজেলার মাইচপাড়া গ্রামের পানের বরজের উপর বিধ্বস্ত হয়। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন এই তথ্য নিশ্চিত করেন। বিমান দুটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়, পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমানে থাকা চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কমিশন প্রাপ্ত নতুন ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠানে তিনি কথা জানান। তাদেরকে দেশের মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মিরাজ মিজু। 75তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করতে চট্টগ্রাম বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তাকে সশস্ত্র সালামে রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয়। 3 বছরের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শেষে এবারই প্রথমবারের মতো লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করল 50 জন নারী সহ 343 জন বাংলাদেশি ও 7 জন বিদেশি ক্যাডেট। সিনিয়র আন্ডার অফিসার সাদমানুর রহমান। কমিশন লাভ করা ক্যাডেট, তাদের অভিভাবক ও প্রশিক্ষকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের ভূমিকা তুলে ধরেন। আজকের বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামোগত, কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকে 1 দশক আগেকার সেনাবাহিনী চেয়ে সম্পূর্ণ আলাদা। আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামাদির সমন্বয়ে আজকের সেনাবাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ এবং চৌকস। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে নবীন ক্যাডেটদের সর্বোচ্চ ত্যাগ করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ। আজ থেকে তোমাদের উপর ন্যস্ত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার গুরু দায়িত্ব। এ দায়িত্ব পালনে তোমরা সজাগ ও সদা প্রস্তুত থাকবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমার জীবনের প্রথম ও প্রধান ব্রত। সেনাবাহিনীর মতো দেশের সব প্রতিষ্ঠানকে শক্তিশালী ও আধুনিক করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। 3 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করা তরুণ তরুণীরা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হবেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির দীর্ঘমেয়াদী কোর্সের ফলে তারা আজ সরাসরি লেফটেন্যান্ট পদে উন্নীত হলেন। মিরাজ মিজু, 21 টেলিভিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমি, ভাটিয়ারি, চট্টগ্রাম। জিয়াফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেওয়ার আবেদন করেছেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন আইনজীবী আব্দুর রেজাক খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষ্য ও তথ্য প্রমাণ দিয়ে তারা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সমর্থ হয়েছেন। জসিম জলের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বেলা 11টার কিছু পরে বিশেষ আদালতে যান বেগম খালেদা জিয়া। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। খালেদা জিয়াকে মামলা থেকে খালাস দেওয়ারও আবেদন জানান তিনি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে খালেদা জিয়ার আইনজীবী সাংবাদিকদের বলেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক মিথ্যে মামলা। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। প্রধানমন্ত্রী দপ্তরের যে সাক্ষ্য প্রমাণ অপূর্ণ, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে বেগম খালেদা জিয়ার খালাস আমি আশা করেছি বিজ্ঞ আদালতে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন, এই দুর্নীতির সঙ্গে খালেদা জিয়া সরাসরি জড়িত। এতিম তহবিলের নামে ট্রাস্ট করে পরবর্তীতে এতিমের স্বার্থে ব্যয় না করে তিনি এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অর্থাৎ তিনি আত্মসাত করেছেন, এবং যারা এই মামলার সাথে সম্পর্কিত হয়েছেন তারা প্রত্যেকে কেউ না কেউ এই মামলার ঘটনার সাথে তারা জড়িত হয়েছেন, এবং আমরা এই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা প্রমাণ করেছি। চতুর্থ দিনে রেজাক খানের যুক্তিতর্ক উপস্থাপনের পর খালেদা জিয়ার অপর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন। বৃহস্পতিবারও তিনি যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষকরা। সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা। দাবি না মানলে অনশন কর্মসূচির কথাও ভাবা হচ্ছে বলেও জানান শিক্ষকরা। বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টার। জাতীয় প্রেস এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকরা। তাদের অনেকেরই দাবি, 20 বছর ধরে শিক্ষকতা করেও এখনও বিনা বেতনে চাকরি করতে হচ্ছে। যদি এমপিও ভুক্তি না হয় তাহলে কেন সরকার শিক্ষা কার্যক্রমের অনুমতি দিয়েছিল, এ প্রশ্নও ছিল অনেকের। আমরা 18 থেকে 20 বছর বেতন পাই না, আমরা আমাদের কর্মের স্বীকৃতি চাই, পাশাপাশি আমাদের বেতন চাই। নন এমপিও যে সমস্ত স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে সেগুলো অতি সহজ এমপিও ভুক্ত করা হোক। দ্রুতই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নন এমপিও শিক্ষকরা। বিনা বেতনে আর চাকরি করতে চাই না, আমাদেরকে একটু ডাল ভাত খাওয়ার মতো তো অভিক দান করুন। আমরা বিনা বেতনে শিক্ষা দান করছি, এটা কি আমাদের অন্যায়? দাবি না মানলে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন শিক্ষক নেতারা। সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি অথবা শিক্ষামন্ত্রী না এসে আমাদের মাঝে ঘোষণা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা উত্তরে বিএনপির মনোনয়ন পাবেন তাবিদ, আশাবাদী মিন্টু। আওয়ামী লীগের আশ্বাসে প্রচারণায় জানালেন আতিক। বছর জুড়ে জঙ্গি দমনে ধারাবাহিক সাফল্য, ফিরেছে নিখোঁজদের অনেকেই, বিবেকে নাড়া দিয়েছে খুন ধর্ষণের ঘটনা। দেখছেন রাতনটায় একুশে সংবাদ। ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাবিদ আওয়াল লড়াই করবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মকে নেতৃত্বে আনতে চায় বিএনপি, সেক্ষেত্রে তাবিদ আওয়ালই হতে পারে বিএনপির যোগ্য প্রার্থী। তিনি বলেন, গত নির্বাচনেও তাবিদ আওয়াল প্রার্থী হয়েছিল, তাই এবারও তারই নির্বাচন করার সম্ভাবনা বেশি। তবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দল থেকে আসবে বলেও জানান বিএনপির এই নেতা। তাবিদ আওয়াল গত নির্বাচন করছে, এই নির্বাচন কিন্তু মাত্র 2 বছর আগে হয়েছে, এই টার্মে নির্বাচনটা আবার হচ্ছে। যদি ক্যান্ডিডেটের যে অ্যাকসেপ্টেবিলিটি থাকে, ভোটের সংখ্যা আমি বলছি, সে তরুণ, সে এনার্জেটিক, তার কাজ করার স্পৃহা আছে, সে বিদেশে লেখাপড়া করছে, সব প্রেক্ষিত বিবেচনায় আনলে আমি মানে একটা প্রার্থী বদলানোর কোনো প্রয়োজন বা কারণ এই মুহূর্তে দেখছি না। কিন্তু আলটিমেটলি কিন্তু ডিসিশনটা নেবে বিএনপি চেয়ারপারসন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের সবুজ সংকেত পেয়েই মেয়র পদে প্রচারণায় নেমেছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। বুধবার একুশে টেলিভিশনকে তিনি বলেন, উপনির্বাচন সামনে রেখে ভোট যুদ্ধে নামতে আওয়ামী লীগ হাইকমান্ডের সম্মতি নিয়েই বিভিন্ন স্থানে মতবিনিময় করছেন তিনি। আমি অবশ্যই আমি সবুজ সংকেত পেয়েছি, যার ফলে কিনা আমি মত বিনিময় করছি, আজকে কয়েক জায়গায় মত বিনিময় করছি, এখন আমি মত বিনিময় করতেই যাচ্ছি। তো মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ঢাকাকে
বসবাসযোগ্য ঢাকা করার জন্য, তিলোত্তম ঢাকা করার জন্য এবং 2021 সালে যে রূপকল্প দিয়েছে সেই রূপকল্প বাস্তবায়ন করতে ঢাকাকেও কিন্তু ওইভাবে সাজাতে হবে। তা আমি মনে করি যে যদি আমি নমিনেশন পাই আমি অবশ্যই প্রয়াত আনিসুল হকের অসমাপ্ত কাজগুলোকে আমি সমাপ্ত করব। রংপুর সিটি নির্বাচন কমিশনের জন্য প্রথম পরীক্ষা ছিল, মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বিকেলে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে আরও বলেন, রংপুরের নির্বাচন দেশে প্রথমবারের মতো নিরপেক্ষ ও আদর্শ নির্বাচন হয়েছে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি সন্তোষজনক ফলাফল করবে বলেও মন্তব্য করেন এরশাদ। বেকার সমস্যার সমাধানে সরকার দ্রুত ব্যবস্থা নিতে না পারলে দেশের ভবিষ্যৎ সুখকর হবে না বলেও জানান তিনি। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার আমাদের বিশেষ আয়োজন ফিরে দেখা 2017। বছর জুড়ে জঙ্গি দমন আর গুম অপহরণের বিষয়টি আলোচনায় থাকলেও শেষ প্রান্তে নিখোঁজদের অনেকেই ফিরে দিল বড় চমক। রাজধানী বাড্ডা, কাকরাইলে জোড়া খুন সহ দেশের বিভিন্ন স্থানে খুনের ঘটনা যেমন উদ্বেগ ছড়ায়, তেমনি ধর্ষণের বিচার না পেয়ে গাজীপুরে মেয়েকে নিয়ে বাবা ট্রেনের নিচে আত্মাহুতির ঘটনাও নাড়া দেয় মানুষের বিবেক। বছরের চাঞ্চল্যকর ঘটনাগুলো তুলে ধরছেন এম এম সেকান্দার। বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, চাঞ্চল্যকর অপরাধ যেমন ঘটেছে বিদায় বছরে, তেমনি জঙ্গি দমনে এসেছে সাফল্য। বছরের মাঝামাঝি থেকে শেষ সময় পর্যন্ত নিখোঁজ হয় ব্যবসায়ী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, প্রকাশক, সাবেক কূটনীতিক সহ বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকে ফিরেও এসেছেন বছরের শেষ প্রান্তে। সাংবাদিক উত্তল দাস অক্টোবর মাসে নিখোঁজ হওয়ার 2 মাস 10 দিন পর ফিরে আসে 19 ডিসেম্বর রাতে। 7 নভেম্বর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার। 44 দিন নিখোঁজ থাকার পর 22 ডিসেম্বর রাতে ফিরে আসেন তিনি। ফিরেছেন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানও। ধর্ষণের বিচার না পেয়ে 29 এপ্রিল গাজীপুরের শ্রীপুরে হজরত আলী তার মেয়ে আয়েশাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সিরাজগঞ্জের রূপা খাতুন 25 আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে বগুড়া থেকে ময়মনসিংহের পথে রওনা হন। টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। সরকারকে থ্রেট করতে হবে যে যারা এই জাতীয় ঘটনা ঘটাবে সে যে দলেরই হোক না কেন, সে যে মতেরই হোক না কেন, তাকে কোনো রকম সার্ট দেওয়া হবে না। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী চলতি বছর সারা দেশে 926 জন ধর্ষণের শিকার হয়েছে। হত্যা করা হয়েছে 672 নারীকে। যৌতুকের জন্য হত্যা করা হয় 162 জনকে। ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। তবে 2017 সালে জঙ্গি দমনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বছরের শুরুতে রাজধানীর মোহাম্মদপুরে সহযোগী সহ নিহত হয় জঙ্গি নুরুল ইসলাম মারজান। এরপর মার্চে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় সফল অভিযানের পর ওই এলাকার প্রেমতলায় নারী ও শিশু সহ 5 জঙ্গি নিহত হয় পুলিশ অভিযানে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে 25 মার্চ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির আতিয়া মহলে এক নারী সহ 4 জঙ্গি নিহত হয়। এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে র‍্যাবের গোয়েন্দা প্রধান, চৌকস অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও 2 পুলিশ সদস্য সহ 6 জন নিহত হন। পরদিন 29 মার্চ মৌলভীবাজারে 2টি জঙ্গি আস্তানায় সফল অভিযান চালানো হয়। 5 সেপ্টেম্বর ঢাকার দারুসসালামে আরেক অভিযানে নিহত হয় 7 জঙ্গি। নতুনভাবে নিজেদেরকে ওই মানসিক প্রস্তুতি নিয়ে, প্রশিক্ষণ নিয়ে আমরা জঙ্গি তৎপরতার জায়গায় সাফল্য লাভ করেছি তাদেরকে নিবারণ করতে। বছরের অন্যতম আলোচিত বিষয় ছিল বনানীর রেন্ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে 2 তরুণীকে
ধর্ষণের ঘটনা। এই ঘটনার জের ধরে পুলিশ আপন জুয়েলার্সে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার জব্দ করে। বিদায়ী বছরে অন্যতম আলোচিত বিষয় ছিল সাংবাদিক কলামিস্ট ফরহাদ মাজহারের নিখোঁজের ঘটনা। নানা নাটকীয়তার পর খুলনা থেকে ঢাকায় ফেরার পথে যশোর থেকে তাকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। ইমেন সিকান্দার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের কাজীরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের 137তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও জাফর আলম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফোরকানুল্লাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এই শাখার মাধ্যমে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা ও ঋণ সুবিধা প্রদান করা হবে। এছাড়া প্রবাসীদের টাকা উচ্চ বিনিময় হারে দ্রুততার সাথে বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। অনলাইন ব্যাংকিং সুবিধা সহ রাজশাহী কোর্ট বাজারে পূবালী ব্যাংকের 462তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, রাজশাহী অঞ্চলের প্রধান আবুল আইস মোহাম্মদ শামসুজ্জামান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্ক সমৃদ্ধ আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হতে জনগণকে আহ্বান জানান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। ঢাকা মহানগর পুলিশের দৈনন্দিন টহল কাজের জন্য দুটি পুলিশ ভ্যান উপহার দিয়েছে ইফাদ অটোস লিমিটেড। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটি হস্তান্তর করা হয়। ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়ার হাতে গাড়ি দুটি চাবি তুলে দেন। ভবিষ্যতে পুলিশকে আরও ভ্যান উপহার দেওয়া হবে বলেও আশ্বাস দেন ইফাদ চেয়ারম্যান। অনুষ্ঠানে ইফাদ অটোস লিমিটেড এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় হলো আরো একটা ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো থাকবে। রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ এড়িয়ে গেলেন অং সান সুচি, মিয়ানমার সফর শেষে জানালেন জাতিসংঘ বিশেষ দূত। এবারে খেলা খবর। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ত সময় কেটেছে ক্রিকেটারদের। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবারও মাঠে ফিরলেন মুশফিক সাকিবরা। এবার মিশন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ। বিস্তারিত পারভেজ খোকনের রিপোর্টে। নতুন বছরের মিশনে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও দুটি টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বিপ টেস্ট দিয়েই শুরু হয় টাইগারদের অনুশীলন ক্যাম্প। ত্রিদেশীয় সিরিজের জন্য প্রাথমিকভাবে 32 জনের দলকে নিয়েই মিরপুরে অনুশীলন শুরু করেন ট্রেনার মারিও বিল্লাবায়রন। তবে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল ছিলেন না অনুশীলনে। নতুন বছরে টাইগারদের জন্য রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ, তাই দলের সবাইকে ফিট থাকাটা জরুরি বলে মনে করছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্যালেন্ডার অনেক খেলা ইন্টারন্যাশনাল, আর সবচেয়ে বড় কথা যেটা সবার ফিট থাকতে হবে, কারণ একটা টিম যদি সবাই 100% ফিট থাকে তখন কিন্তু এফোর্টটা ভালো মতন আসে। এদিকে বিপিএল এর নজর কাড়া পারফরমেন্স দিয়ে জাতীয় দলের সুযোগ পাওয়া মেহেদী হাসান বললেন দলের জন্য ভালো কিছু করতে চান তিনি। যেই স্কোয়াডে আসুক না কেন সবাই সবার সেরাটাই দিতে চাবে, সেক্ষেত্রে আমারও তো কম থাকবে না, আমার 100 থেকে যদি বেশি দিতে হয় ইনশাল্লাহ সেটাই দিব। 10 জানুয়ারি শেষ হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প, আর 15 জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। শেষ করছি রাতনাটে একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। কক্সবাজারে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, চার পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার। সেনাবাহিনীকে জনগণের সুখ দুঃখের অংশীদার হবার আহ্বান প্রধানমন্ত্রীর, মিলিটারি একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন। আরফানের ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে যুক্তিতর্ক, খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন, অভিযোগ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের।
এবং নন এমপিও শিক্ষক কর্মচারীদের অবস্থান অব্যাহত, দীর্ঘদিন দাবি না মানায় ক্ষোভ, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরে সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।